তারা শিক্ষা এলাকার ভিতরে পুলিশ রেড দিয়ে তাদেরকে দাবাইয়ে ধরে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে 6-7 জন গুলি করে 18 তারিখে 5:30 থেকে 6টার ভিতরে। এবং ঘটনাস্থলে আমার ছেলে ওখানে পড়ে যায়, রাস্তা করে মারা যায়। তার সাথে ছেলেরা চেষ্টা করে উঠে নিয়ে যায়, কিন্তু তাকেও ইমার্জেন্সি চিকিৎসা দিয়ে কোনোভাবে বাঁচানো যায়নি। তারপর আমরা 18 তারিখে ঢাকা মেডিকেল থেকে ডেথ সার্টিফিকেট নিয়ে ক্লিয়ারেন্স দেওয়ার জন্য লালবাগ থানায় আসি। অফিসার আমাদেরকে বিভিন্ন কথা বলে দাল ভাড়া করে এখন না তখন পরে আসেন, এই উপস্থিত নাই এখন নাই, আসেন পরে আসেন, এই যে এসআইকে বাহাই দিচ্ছি আপনার এসে, এরকম করে আমাকে প্রায় 3 দিন পর্যন্ত একেবারে এমনভাবে হয়রানি করে যে আমরা কান্নার সময়টা পাচ্ছিলাম না। ছেলের এতটা হেনস্থা যে আমরা ছেলের লাশ হয়েছে মর্গে আর বলতেছি যে এখন না পরে আসেন পরে আসেন, এরকম করে করে আমাদেরকে 3 দিন আমাদেরকে লাশ দেওয়া নিয়ে লেট করে লাস্টে শেষের দিকে 20 তারিখের শেষ দিকে আমাদের সুরত থানায় করার জন্য 5 জন এসআইপি একসাথে মর্গে থেকে তারা সুরত থানার জন্য যায় এবং আবার থানায় এসে তারা রিপোর্টটা লিখে আমাদের হাতে রিপোর্টটা দিয়ে বলে যে এবার মর্গে যান। 22 তারিখে পরে আবার 9টার সময় ওখানে সিরিয়াল দিই, তারপরে লাশ ঢুকানোর পরে সেই সারাদিন পোস্টমর্টমে তারা সময় গ্রহণ করে, আবার ওখানে কিছু লেখাটেখা ঘুরছিল এসআইতে গিয়ে আবার সংশোধন করে, কারণ আমার ছেলের গায়ে ছিল 71টা সীসা বুলেট, লাগছে এবং তার পুরো শরীরটা ঝাঁকা হয়েছিল। এরা তখন লেখছিল যে 71টা কালো দাগ, তখন ফরেন্সিকের ওই দায়িত্বপ্রাপ্ত ডাক্তার উনি বলে যে আমি কালো দাগকে মরম লাগাবো, আমার আবার এখানে লাশ কেন পাঠাইছেন, বলে গুলি বের করার জন্য বলে লেখেন 71টা গুলিবিদ্ধ। তখন ওই এসআইয়ের দায়িত্বশীল ছিলেন এসআই ফায়াজ, তিনি লিখে দেন যে 71টা সীসা বুলেট গুলিবিদ্ধ অবস্থায় এখানে তাকে প্রেরণ করা হলো। তখন তারা এটা নিয়ে পোস্টমর্টম করে আমাকে 5:45 লাশ দেয়। 18 তারিখে আমার ছেলেকে মেরেছে পুলিশ, ইচ্ছাকৃতভাবে 6 জন পুলিশ গুলি করেছে আমার ছেলের দিকে, সেই লাশটা আমার পেতে পেতে 22 তারিখ বিকাল 5টা বেজে দাফন দাফন করার পরে আমরা শতাহত, আমরা অসুস্থ হয়ে যাচ্ছি, আমরা খুবই কষ্টের ভিতরে দিনের কাজ করতেছি, কেউ তো এই সময়ের ভিতরে আমাদের খবর নিচ্ছে না। এরপরে আমরা চাচ্ছি যে ছেলেটার যে মারা হলো তার একটা সুষ্ঠু বিচার হোক, এই বিচারের জন্য আমরা এই ফাইল নিয়ে এসে থানায় ঘুরতেছি। গতকাল রাত 11টার সময় আসছি, তারা আমাকে ওসি সাহেব নিজে এখানে বসেছিলেন তার রুমে, আরও 2-3 জন এসআই ছিল, তারা আমাকে বললো যে আপনারা কালকে 11টার সময় আসেন, কনফার্ম আপনাদের মামলা নিব, 100% নেবো, মামলা তো অবশ্যই নেবো। আমরা আজকে আসছি সেই বিকাল থেকে ঘুরতেছি, এখন পরে রাত 8টা বেজে যাচ্ছে, কিন্তু ওসি সাহেব বিভিন্ন কথা বলে আমাদের ঘুরাচ্ছেন। লাস্ট আমাদেরকে এখন বললেন যে না, থানা এখন আপনাদের কেস নেবে না, আপনারা কোর্টের মাধ্যমে কেস নেন। থানা আসলে আমাদের কোনোভাবে সহযোগিতা করছে না, পুলিশ আমার ছেলেকে মেরে ফেলছে, আমি বিচার চাই, এখন কার বিরুদ্ধে হবে সবার কাছে, আমি আইন যাদেরকে বিচারের জন্য সাব্যস্ত করবে তাদের সবার বিরুদ্ধে হবে, আমি আমার ছেলের বিচার চাই, এটা হলো মূল কথা। এখন এই লালবাগ থানার পুলিশ এরা ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল, তাদের একজন এএসআই এটা কনফার্ম করেছে যে স্যার ওই 7 নম্বর বিল্ডিংয়ের পাশে যে অল্প বয়সী ছেলেটা মারা গেছে ওই ছেলেটার বাবা। তো এই কথাটা আমি রাত 2:30 যখন ওই এএসআই মুখ থেকে শুনলাম, এএসআই হাত কমিয়ে লক্ষ্য করে এই কথা বললেন, তখন তো আমি কনফার্ম যে ওই সময় ওই ঘটনাস্থলে এই পুলিশের সদস্যরাই ছিল, এই এএসআই ছিল। রাজা সাইফুল্লাহর বাবা থেকে কথা শুনেছেন, আমি গতকাল রাত্রে ওনার একজন আইনজীবী হিসাবে আমরা এখানে এসেছি, আসার পরে আমাদেরকে বলেছেন আজকে মামলা নেবেন 100% কনফার্ম, এবং আমার থেকে একটা ফটোকপি রেখেছেন মামলার টোটাল আর্জি, এবং ওনাদের কিছু দৃষ্টিভঙ্গিও দিয়েছেন, আমরা সেটাও চেঞ্জ করে আজকে নিয়ে আসছি, বাট ওনারা আজকে মামলা নিচ্ছেন না, কল দিয়া এখনও আমাদের কনফার্ম করছে না যে আপনারা কোর্টে যায় মামলা করেন, আমাকে বলছে আগামীকাল আসবে, তার মানে আমি ওনাকে স্পষ্ট বলছি যে আপনি এখন মামলা নিবেন এটা বলে, আর না হলে মামলা নিবেন না এটা বলে, এটাকে আমার কনফার্ম করেন, কিন্তু উনি করছেন না। আমরা এখানে তৎকালীন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আমরা 91 জনের নাম দিয়েছি, তারা 14 দল একসাথে বসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দ্বারে গুলি করার নির্দেশ দিয়েছেন, এই হিসাবে তারা হুকুমদাতা ছিলেন, তারা পরিকল্পনাকারী, যারা পরিকল্পনাকারী ছিলেন, যারা অ্যাক্টিভ থেকে গুলি করে পুরো পিঠ বুক গলা প্রায় 70টা গুলি মেরে তার পুরো শরীরটাকে জড়া করেছেন, পুরো শরীরটাকে কি বলে এটাকে প্রত্যেকটা জায়গায় বুলেটে চিহ্ন করেছেন। আমরা সবাই নামে মামলা করেছি, যারা এই মামলার সাথে সম্পৃক্ত তারা এখনো বসে আছে, কিভাবে তারা হত্যা করার পর থানা বসে থাকে, আমরা ন্যায় বিচারের স্বার্থে তাদের বিরুদ্ধে অ্যাকশন চাই, এবং ন্যায় বিচারের স্বার্থে খালিদ হাসান সাইফুল্লাহর বিচার চাই, এবং এই মামলা যদি এখানে আজকে না নেয়
আমরা সংশ্লিষ্ট কোর্টে আগামীকাল মামলা দায়ের করব এবং আমরা আশা করছি যে আমরা কোর্ট থেকে ন্যায় বিচার পাব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল।